হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো, আসলে টাটাতে সব কিছুই অনলাইনে হয়, সেটা হয়তো বা আপনারা অনেকে জানেন, বা যারা জানেন না তারাও আজকে হয়তো বা জানতেছেন যে টাটাতে সব কিছু অনলাইনে। আপনার যখন আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন, এসে নতুন পেশেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনাকে একটা কার্ড বানাই দেওয়া হবে। সেই কার্ড, স্মার্ট কার্ড, সব জায়গায় আপনাকে পেমেন্টের ক্ষেত্রে স্মার্ট কার্ডে টাকা ভরাই নিতে হবে। আর সব জায়গায় আপনি যখন যেখানে পেমেন্ট দরকার হবে, সেখানে প্রত্যেকটা টেবিলের সামনে ছোট ছোট মেশিন আছে, ওই মেশিনের উপরে আপনাকে কার্ড রাখতে বলবে, আর আপনার পিন কোডটা চাই নেবে, ওখান থেকে টাকা কেটে নেবে। আর ডাক্তারের যত রিপোর্ট টিপোর্ট, যত জায়গা যত পরীক্ষা করতে দিবেন, এমআরআই, পেট সিটি স্ক্যান থেকে ব্লাড টেস্ট থেকে শুরু করে সব কিছু রিপোর্ট আপনাকে হাতে দিবে না, সবগুলো অনলাইন সার্ভারে জমা হয়ে যাবে। বা ডাক্তারকে দেখানোর পর ডাক্তার যে প্রেসক্রিপশন লিখবে সেটাও আপনাকে হাতে দিবে না, সেটাও অনলাইনে চলে যাবে। আর আপনি ডাক্তারকে দেখানোর পর ডাক্তার প্রেসক্রিপশন অনলাইনে পাঠাই দিবে আপনার অ্যাকাউন্টে, আর আপনি ওই কার্ডটা নিয়ে যখন ফার্মেসিতে যাবেন, তখন ফার্মেসির লোকেরা দেখতে পাবে যে আপনাকে কী কী ওষুধ দিয়েছে আজকে, ওরা ওই মোতাবেক ওষুধগুলো দিয়ে দিবে। আর ডাক্তার যেদিন দেখাবেন, সেদিন থেকে নেক্সট 72 ঘন্টার মধ্যে ওই প্রেসক্রিপশানটা আপনার সার্ভারে থাকবে, আপনার সার্ভারে, আপনার অ্যাকাউন্টে থাকবে। তো প্রত্যেকটা পেশেন্টের জন্য মানে টাটা মেমোরিয়াল হসপিটালের ওয়েবসাইটে একটা করে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, সেটা রেজিস্ট্রেশনের সাথে সাথে অ্যাকাউন্টটা খোলা হয়। তো আপনার যে অ্যাকাউন্ট টাটা মেমোরিয়াল হসপিটালের পেশেন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ঢুকবেন কীভাবে, আমি আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে ঢুকবেন। প্রত্যেকটা রেজিস্ট্রেশনের জন্য একটা করে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কীভাবে আপনারা সেই অ্যাকাউন্টে ঢুকবেন। আচ্ছা, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে যাব, আবার আমি করতেছি টিএমসি পেশেন্ট লগইন। তারপর দেখবেন এই যে পেশেন্ট লগইন অপশানটা চলে আসছে, এই পেশেন্ট লগইন অপশানে যদি আপনি ক্লিক করেন, ওকে, এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন ইন্টার ইউর কেস নাম্বার, ইন্টার ইউর কেস নাম্বারটা কই পাবেন, আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখনই আপনাকে একটা ফাইল তৈরি করে দিবে, সেই ফাইলের উপরেই সুন্দর করে বড় করে লেখা থাকবে আমার পেশেন্টের ক্ষেত্রে যে এই রকম কেস আইডি নাম্বার হচ্ছে CT/15744, মানে আমার ফাইলের উপরে এটা খুব বড় করে লেখা আছে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে একটা কাট করে দিবে এবং আপনাকে একটা ফাইল দিয়ে দিবে, ডাক্তারের ফাইল দিয়ে দিবে, ওই ফাইলের উপরে কেস নাম্বারটা সুন্দর করে লেখা থাকবে। এরপর দেখবেন যে একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড যাচ্ছে, পাসওয়ার্ডটা কী, এখন কথা হচ্ছে যখন আপনাকে ফাইল বানাই দিবে তখন ফাইলের মানে ফাইলের অপোজিট পেজে, মানে ফাইলের পিছন দিকে দেখবেন যে আপনাকে একটা পাসওয়ার্ড ওরা লিখে দিবে, 4 ডিজিটের একটা পাসওয়ার্ড। নর্মালি আপনার যে জন্ম তারিখ সেটাই পাসওয়ার্ড হয়। তারপর আপনার ফাইলের পিছনের দিকে দেখবেন কর্নারে লিখে দেয় ওরা আপনার পাসওয়ার্ডটা কত, আপনার প্রথম পাসওয়ার্ড হবে মেবি 4 ডিজিটের, আমারটা 4 ডিজিটের ছিল, এই জন্য আমি বলতেছি 4 ডিজিটের। আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন, সেই পাসওয়ার্ডটা যখন দিবেন তখন এখানে সেই পাসওয়ার্ডটা লিখবেন, মনে করেন যে আমার পেশেন্টের ছিল এইরকম কিছু একটা, এইরকম 4 ডিজিটটা আমি দিয়েছিলাম। দেওয়ার পরে এইখানে এই ইয়েটা বসাবেন, ভেরিফিকেশান কোডটা দেখে দেখে বসাবেন। দেখেন এখানে কি আছে, S4 0 TD, এখানে আমি আমারটা বসাচ্ছি, ওকে, আমি আমারটা বসালাম, বসে আমি এই যে সাইন ইন দিয়ে দিলাম, দেখেন আমারটা সাইন ইন দেওয়ার সাথে সাথে আমার পেশেন্টের ছবি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, বয়স দেখাচ্ছে, তার কোন ডিপার্টমেন্টে আমি ট্রিটমেন্ট করতেছি, বোনস অ্যান্ড সফট টিস্যু, আর বার্থডে রেজিস্ট্রেশন ডেট কবে, আমি 1 তারিখে আসছি এখানে, 1 তারিখে রেজিস্ট্রেশন করছি, সেটা দেখাচ্ছে। আর কথা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হয়তো বা প্রথমে এত কিছু নাও দেখাতে পারে, সর্বপ্রথম যখন আপনারা লগ ইন করবেন, প্রথমবার যখন লগ ইন করবেন সাথে সাথে আপনাকে পাসওয়ার্ডটা রিসেট করে নেওয়ার একটা অপশান দিবে তারা, যে আপনার পাসওয়ার্ডটা রিসেট করে নেন, যেহেতু বাই ডিফল্ট ওরা একটা অ্যাকাউন্ট খুলে দিছে, পাসওয়ার্ডটা ওরা জানে, তো আপনার উচিত হবে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিজের মতো করে নেওয়া। ওখানে প্রথমবার লগ ইন করলে আপনাদের দেখাবে পিন নাম্বারটা রিসেট করে নেন, আপনারা পুরাতন পিন নাম্বার দিবেন এবং নতুন
পিন নাম্বার দিয়ে রিসেট করে নেবেন। তারপর প্রতিবার যখন ঢুকবেন তখন ওই সেম ভাবে গুগলে যে সার্চ করবেন যে টিএমসি পেশেন্ট লগইন, তারপর নতুন যে পাসওয়ার্ড সেট করবেন ইউজার নেম, নতুন যে কেস নম্বর, তারপর নতুন যে পাসওয়ার্ড সেট করবেন সেটা দিবেন, তারপর এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে দেখেন, এটা সম্পূর্ণ টাটা মেমোরিয়াল হসপিটালের প্রত্যেকটা পেশেন্টের এরকম একটা অ্যাকাউন্ট খুলে দিছে, লাইক ফেসবুকের মতো। আপনারা যদি ওইভাবেই চিন্তা করেন, ফেসবুকের ইয়াতে কিন্তু আপনাদের সবার একটা করে অ্যাকাউন্ট থাকে, সেখানে আপনার সব কিছু ডিটেলস থাকে। এখানে টাটা মেমোরিয়াল হসপিটালও পেশেন্ট হিসাবে তার একটা অ্যাকাউন্ট খুলে দিছে, এই অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডটা আপনারা জেনে গেলেন। এখন এইভাবে আপনারা লগ ইন করবেন, লগ ইন করার পর দেখবেন যে এইটা পেশেন্টের সব ইনফরমেশান এখানে দেওয়া আছে। এখানে দেখেন অল রিপোর্টস লেখা আছে, মানে এই অল রিপোর্টসে যদি আমি ক্লিক করি তাহলে খুব সহজেই বুঝতেছেন, আমি এখন পর্যন্ত যতগুলো রিপোর্ট করছি সব রিপোর্টগুলো আমাকে এখানে দেখাবে। আর তার নিচে দেখেন স্মার্ট কার্ড ব্যালেন্স, স্মার্ট কার্ড ব্যালেন্সে কত, 58,133। আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে আপনারা টিএমসিতে ট্রিটমেন্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে 50,000 টাকা ডিপোজিট দিতে হবে, মিনিমাম 50,000 টাকা। যদি আপনার সেটা অপারেশন কেস হয়, যদি অপারেশন করতে হয় ওই ক্ষেত্রে মিনিমাম আমার জানা মতো 2,00,000 টাকা আপনাকে ডিপোজিট দিতে হবে। তো আমার পেশেন্টের অপারেশন আমি বাংলাদেশ থেকে করে নিয়ে এসেছি, এই জন্য আমি প্রথমে 50,000 টাকা ডিপোজিট দিয়েছিলাম, তারপরে টেস্ট টেস্ট করার পর অনেক টাকা কমে গেছে, নতুন করে আমি আবার অনেক টাকা ডিপোজিট করছি, এখন আমার ব্যালেন্সে আছে হচ্ছে আর 58,133 টাকা। আচ্ছা, এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে দেখেন, এগুলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বার একটা হচ্ছে আপনার ইন্ডিয়ান নাম্বার, একটা বাংলাদেশি নাম্বার। আচ্ছা যাই হোক, এই কন্ট্যাক্ট নাম্বারগুলো রেজিস্ট্রেশন করার সময় নিয়ে নেয় ওরা। এই কন্ট্যাক্ট নাম্বারের সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে আপনি যখন যেখানে টাকা কাটতেছে আপনার কার্ড থাকে, মনে করেন ডাক্তারকে দেখেছেন ওখানে আপনার ইয়ার জন্য টাকা কাটতেছে ডাক্তারদের ফি, তখন কত টাকা কাটলো আপনার SMS আপনার ফোন নাম্বারে, এই ফোন নাম্বারে SMS চলে আসবে যে এই এই জন্য আপনার অ্যাকাউন্ট থেকে এত টাকা কাটা হয়েছে। তো এই নাম্বারটা অবশ্যই চেক করবেন, ভালোভাবে চেক করবেন যেন ভুল না হয়, যদি ভুল না হয় তাহলে খুবই ভালো, এখানে সব কিছু ইনফরমেশান আপডেট SMS-এর মাধ্যমে চলে আসবে। যাই হোক, এখানে আমি 58,133 টাকা আমার আছে। এখন এখানে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে, এখানে দেখেন অনেকগুলো অপশান আছে, পেশেন্ট অপশান আছে, পেশেন্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক দেখেন পেশেন্টের ইনফরমেশানগুলো চলে আসতেছে, এ তারপর চেঞ্জ পাসওয়ার্ডের পেশেন্ট রেজিস্ট্রেশন, এগুলো অনেকগুলো অপশান আছে। এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমি এখান থেকে আপনাদেরকে প্রেসক্রিপশানের অপশানটা দেখালাম, মনে করেন দেখেন প্রেসক্রিপশান অপশানে ক্লিক করার সাথে সাথে একটু অ্যাড করেন। আচ্ছা, প্রেসক্রিপশান এখন পর্যন্ত কোন কোন ডাক্তার আমাকে কবে কত তারিখে কোন কোন প্রেসক্রিপশান করছে সেগুলো সব ডিটেলস এখানে আসে। আচ্ছা, সর্বপ্রথম দেখেন আমাকে এই ডাক্তারটা সর্বপ্রথম আমাকে একটা ওষুধ দিছিল, যে ওষুধটার দাম হচ্ছে 788 টাকা, এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন 788 টাকা। আর এই পাশে যদি আমি এই আইডিতে ক্লিক করি দেখেন এখানে আমি কী ওষুধ দিয়েছিলো, এবং এই দেখেন এখানে একটা ইঞ্জেকশান দিয়েছিল, যে ইঞ্জেকশানের দাম হচ্ছে 788 টাকা, এই 788 টাকা আমার কার্ড থেকে কেটে নিয়েছে। তাহলে আপনারা এখন অবশ্যই বুঝতে পারতেছেন উপরে যেগুলো যতগুলো স্টেপে স্টেপে দেওয়া আছে সবগুলোই আমাদেরকে আমাকে যখন ডাক্তার দেখছে বা ওষুধ লিখছে তখনই এই জিনিসগুলো দিয়ে দিচ্ছে। আমার যদি লাস্ট বিষয়টা দেখেন যে আমার কেমোটাই দেখাই, এই যে 2 নম্বরে যেটা আছে এটা হচ্ছে আমার ফার্স্ট কেমোর ডিটেলস, দেখেন এখানে ডাক্তার প্রেসক্রিপশান করে দিয়েছে, আর নিচে খুব সুন্দর করে লেখা আছে কত টাকা টোটাল, 3504 টাকা, এই 3504 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে। আর এই এই ওষুধগুলো আমাকে ফার্স্ট কেমোতে ইউজ করছে ডাক্তার, কোন ডাক্তার ইউজ করছে সেটাও এখানে লেখা থাকে, দেখেন এই যে নিচে ডাক্তারের নাম লেখা আছে যে এই ডাক্তার আমাকে এই ওষুধগুলো দিয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, কিছু কিছু জায়গা দেখতেছেন একদম হলুদ করে, মানে কালার একটা দেখতেছেন সাদা কালার, আর উপরে আপনি দেখলেই বুঝবেন যে আসলে হলুদ কালার কোনটা, এই কালার কোনটা, ওই কালার কোনটা। এই যে দেখেন সাদা কালার মানে নট এক্সিকিউটেড। আচ্ছা, এটার ইয়েটা কি, যখন আপনি একটা ডাক্তারকে দেখাবেন সেই ডাক্তারটা যখন একটা ওষুধ লিখবে, লিখার সাথে সাথে আপনার এই ভিতরে এসে চেক করবেন প্রেসক্রিপশানে ক্লিক করবেন, তখন এখানে দেখবেন যে এই সাদা কালার হয় চলে আসবে যে ডাক্তার তোমাকে এই ওষুধ লিখছে। যেমন এই যে 3 নম্বরটা দেখেন, 3 নম্বর যে সাদা হয় আছে এই ওষুধগুলো লিখছিল আমাকে। আচ্ছা, এই ওষুধগুলো লেখার পর 72 ঘন্টার মধ্যে আমি এই ওষুধগুলো কিনি নাই, দ্যাটস ওয়াই আমার এখানে সাদাই আছে।
আমার অ্যাকাউন্ট থেকে এখনো টাকা কাটে নাই। যখন দেখলাম যে আমি পরে আবার ডাক্তার কাছে, যেহেতু এই ওষুধটা আমি 3 দিনের মধ্যে কিনি নাই, 72 ঘন্টা কিনি নাই, 72 ঘন্টা পরে আমি কিনতে গেছি, যাই দেখি যে এই ওষুধগুলো আর সার্ভারে শো করতেছে না, মানে ফার্মেসি সার্ভারে শো করতেছে না, দ্যাটস ওয়াই তারা আর আপনাকে ওষুধ দিবে না। দেন আবারও আমি ডাক্তারের কাছে গিয়েছি, গিয়ে ডাক্তারকে বললাম যে আমার ওটা তো মুছে গেছে সার্ভার থেকে, আমি 72 ঘন্টার মধ্যে আসলে কিনতে পারি নাই। তখন সে আমাকে আবারও 2 নম্বরে এই প্রেসক্রিপশনটা করে দিয়েছে যে দেখেন এই যে 3504 টাকার। আর কথা হচ্ছে যেই যেই মানে যেই যেই প্রেসক্রিপশনের ওষুধগুলো আমি কিনেছি, মানে টাকা কেটেছে, সেই সেইগুলো দেখেন হলুদ কালার হয়ে আছে, মানে আমি একটা বাদে সবগুলোরই কিনে ফেলছি। এখন কথা হচ্ছে যে আমি বারবার ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে আমাকে বারবার প্রেসক্রিপশনের টাকা নিবে বা দেখার জন্য টাকা নেবে না। টাটাতে আমি এখন পর্যন্ত যতটুকু দেখেছি, একটা ডিপার্টমেন্টে আমি একবারই টাকা দিয়েছি, সেকেন্ড টাইম যতবার তারা এখন পর্যন্ত গিয়েছি কোনোবারই টাকা নেয়নি। হয়তো ওপিডিতে আমি প্রথমবারই টাকা দিয়েছিলাম 900 টাকা কি 1000 টাকার মতো প্রেসক্রিপশানের জন্য। তো তারপর থেকে যতবার ওপিডিতে গেছি এখনও একবারও আর টাকা নেয়নি, ওই 900 টাকা বা 1000 টাকাই শেষ, তারপর আর নেয়নি। আচ্ছা, এখান থেকে আপনারা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রেসক্রিপশান এবং টাকার হিসাবটা এখানে সুন্দরভাবে দেখতে পাবেন। আচ্ছা, আর প্রত্যেকটা রিপোর্ট রিপোর্ট করার সাথে সাথে আপনাদের সব কিছু কিন্তু আপনাদের SMS এর মাধ্যমে চলে যাবে আপনাদের ফোনে, যে আপনার এই টেস্টটা করছেন, এই টেস্টের জন্য আপনাকে এত টাকা কাটা হয়েছে। আচ্ছা, এখানে উপরে আপনি স্পেসিফিক সবগুলো একটা একটা করে ফাইন্ড আউট করতে পারবেন, ঠিক আছে? আর আপনি যদি এটা ফাইন্ড আউট নাও করেন, এখানে যদি আপনি দেখেন, এখানে আমি যদি ক্লিক করি অল রিপোর্টস, আমি এখন পর্যন্ত কী কী রিপোর্টস তৈরি করছি দেখেন, আমি অল রিপোর্টসে ক্লিক করব, আমার নিচে চলে আসবে অল রিপোর্টসগুলো। দেখেন আমি এতগুলা রিপোর্ট এখন পর্যন্ত আমার পেশেন্টের জন্য তৈরি করতে হয়েছে। এই নিচ থেকে যদি চিন্তা করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই 12টা রিপোর্ট এখন পর্যন্ত আমি তৈরি করছি। এখন কথা হচ্ছে ভাইয়া এগুলো কি প্রিন্ট করতে হবে? কোনো দরকার নেই, কোনো প্রিন্ট করার দরকার নেই, এগুলো প্রিন্ট করে শুধু শুধু বস্তা ক্যারি করার কোনো দরকার নেই। এখানে আপনি যখন ডাক্তারকে কাছে যাবেন, আপনি ফাইল নিয়ে যাবেন, ফাইলের উপরে যে আইডি কার্ডটা লেখা আছে, যেটা ওই যে প্রথমে লগ ইন করার জন্য দিলেন, CT/15744 আমার পেশেন্টের জন্য, ডাক্তার তার নিজস্ব কম্পিউটারে ওই আইডি লিখে সার্চ দিলে তার আপনার এই বায়োডাটা পুরোটা পেয়ে যাবে, আপনার যত কিছু আমল নামা সব ওখানে রেকর্ড হয়ে আছে। ডাক্তার এখান থেকে যে যে রিপোর্ট দেখার দরকার সেটা সেটা দেখে নিবে। আপনি ল্যাবে ব্লাড টেস্ট করতে গেছেন বা PET-CT করতে গেছেন বা MRI করতে গেছেন, জাস্ট যাবেন, PET-CT করবেন বা MRI করবেন বা ব্লাড টেস্ট করে আপনি সাথে সাথে চলে আসবেন। রিপোর্ট নিয়ে আপনার কোনো ভাবার কোনো দরকার নেই, রিপোর্ট তৈরি হলে অটোমেটিক আপনার এই সার্ভারে আপনার এই অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দিবে, এখানে সেগুলো রেকর্ড হয়ে থাকবে। এখান থেকে আপনি সব কিছু দেখতে পাবেন, আপনিও দেখতে পাবেন, ডাক্তারও দেখতে পাচ্ছেন, সারা জীবন এখানে রেকর্ড হয়ে থাকবে। এখন দেখেন আমি এখানে যদি আমার বায়োপসির রিপোর্ট, এই যে SP, এই যে বায়োপসির এই বায়োপসির ফাইনাল রিপোর্টটা যদি দেখতে চাই, দেখেন এখানে আমার ফাইনাল রিপোর্টটা দেখাবে, অলরেডি ডাউনলোড করা আছে, তারপরে আমি আবারও ডাউনলোড দিয়ে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমার বায়োপসির ফাইনাল রিপোর্ট, আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন আপনার জন্য, ডাক্তারের প্রিন্ট করার কোনো দরকার নেই, ডাক্তার আপনার হাতের রিপোর্টগুলো কখনোই দেখবে না, এগুলো ওরা অনলাইনে দেখে নিবে। সিস্টেমটা খুবই ভালো, আপনি যখন যেখানে প্রয়োজন সেই ডিপার্টমেন্টেরা রিফার করে দেয়, প্রত্যেকটা ডাক্তারই প্রেসক্রিপশান করার সাথে সাথে এখানে চলে আসে, আলটিমেটলি যে কোনো ডাক্তারই আপনার সব আমলনামাগুলো দেখে নিচ্ছে যে আপনার কী কী রিপোর্ট এর আগে করছেন বা কী কী কোন ডাক্তার কী ওষুধ দিয়েছে সব কিছু এখানে রেকর্ড করা হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা খুবই, সিস্টেমটা খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারা এই জিনিসটা খুব ইজিলি দেখতে পারলেন যে আসলে কীভাবে কী করবেন। আর ওই তো ডাক্তার প্রেসক্রিপশান করার সাথে সাথে 72 ঘন্টার মধ্যে ওষুধ কিনে নেবেন, আর যদি না কিনতে পারেন কোনো প্রবলেম নেই, ডাক্তারের সঙ্গে আবার তো দেখা করবেন ওপিডিতে যায়, ইনশাল্লাহ। ওপিডি হচ্ছে আউটডোর, যেখানে পেশেন্ট দেখে আলটিমেটলি, আপনি প্রথম দিন যেখানে দেখাবেন সেটাই হচ্ছে ওপিডি, বা আপনাকে যে ডিপার্টমেন্টে নিয়ে ডাক্তার দেখবে সেটাই হচ্ছে আপনার ওপিডি, ঠিক আছে? এখানে দেখেন আমার পেশেন্টের সব ইনফরমেশান, ইনশাল্লাহ আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে নাও পারেন, যদি কোনো সমস্যা থাকে, যদি আপনারা লগ ইন করতে না পারেন বা তারপরেও যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমার ইনবক্সে জানাবেন, আমার ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, যতদিন আমি ইন্ডিয়াতে আছি আমার ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, এরপর আমি হয়তো বা বাংলাদেশে চলে গেলে বাংলাদেশের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ইউজ হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে পাবেন। আর সবচেয়ে বড় কথা, আমার ফেসবুকে
বা ইউটিউবের ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি আশা করতেছি আমি আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। ওকে, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।